নতুন মনিটাইজেশন পলিসির জন্য যে ওয়াচ টাইম কাউন্টার এটা নতুন আপডেট বেরিয়েছে, সেই আপডেটটা আমি আজকে আপনাদের জানাবো। সো চলুন আর না দেরি করে আমাদের এই ভিডিওটা শুরু করা যাক। সো বুঝতেই পারছি অনেকদিন পরে আসছি এবং শরীর কিছু অসুস্থ ছিল, সো সেই কিছু সব বাধা বিপত্তি কাটিয়ে উঠে আমি আজকে আপনাদের জন্য ভিডিও বানাতে এসেছি। সো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অলরেডি সেট করে দিন। ভিডিওটাকে পুরো দেখুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো আজ হচ্ছে 27 জানুয়ারি। সো ইউটিউব আজ সকালে একটা নতুন ইউটিউবের মনিটাইজেশন আপডেট নিয়ে এসেছে, যে ওয়াচ টাইম কাউন্টকে নিয়ে। মেনলি মনিটাইজেশনের জন্য আমাদের কী কী ক্রাইটেরিয়া লাগে, দুটো ক্রাইটেরিয়া লাগে। ফার্স্ট হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং সেকেন্ড হচ্ছে 4000 ওয়াচ টাইম। সো সেই ওয়াচ টাইমের অ্যাকাউন্টকে নিয়ে নতুন একটা আপডেট দিয়েছে। তো ইউটিউবে ভিডিও দেখার জন্য, স্কিপ করার জন্য সেটা একটা স্পিড আছে, যে আমরা ভিডিও স্পিড বাড়িয়ে দেখতে পারি। ধরুন 2x আছে, 1.5x আছে এবং 5x আছে। যদি আমরা 10 মিনিটের ভিডিওকে যদি 2x স্পিডে দেখি, তাহলে আমরা 5 মিনিটে ওই 10 মিনিটের ভিডিওটা দেখে নিতে পারবো, বা ওই ভিডিওটাকে আমরা 2 গুণ কম সময়ের মধ্যে ভিডিওটাকে ওয়াচ করে নিতে পারবো। সো ওই ধরনের ওয়াচ টাইম কি আমাদের ইউটিউব কেমনভাবে কাউন্ট করবে, সেই আজকের নিউ আপডেট। সো আমরা যদি ইউটিউবের ওই পলিসি অনুযায়ী সেম আমরা 2x স্পিডে যদি আমি আমাদের ভিডিও দেখি, ওটা মেন হচ্ছে ধরো আমার ভিডিও যদি 10 মিনিটের যদি একটা আমি ভিডিও বানাই, সো সেই ভিডিওটাকে আমি যদি 2x স্পিডে দেখি, সো ভিডিওটা 5 মিনিটের মধ্যেই পুরোটা দেখা হয়ে যাবে। তো ইউটিউবের নতুন আপডেটের মধ্যে বলেছে যে ইউটিউবের এই ধরনের যদি ওয়াচ টাইম আসে, সো আমরা ওয়াচ টাইমকে 10 মিনিটের জায়গায় 5 মিনিটই ওয়াচ টাইম কাউন্ট হবে। হ্যাঁ, এটা সবাইয়েরই জেনে থাকা দরকার, যে আমরা যদি ওই স্পিডে ভিডিও দেখি তো সেই ভিডিওর ফুল ওয়াচ টাইম কাউন্ট হবে না। ভিডিও যদি 5 মিনিট দেখা হয় তো 5 মিনিটই ভিডিও কাউন্ট হবে। সো আশা করছি বুঝতে পেরে গেছেন আজকে আমাদের এই ভিডিও। সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেনি এবং এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল, এখনও যারা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটাকে অল করে দিন এবং আমার ব্লগ চ্যানেলে আপনারা জুড়ে যান। আশা করছি ভিডিওটা ভালো লাগেছে। ভিডিওটা এখানে শেষ করছি। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। টিল দেন বি সেফ, বি হ্যাপি, কিপ লাভিং, কিপ সাপোর্টিং ইন্ডিয়া।